Pero vamos a demorar un taco, ¿sabes? Course. Right click. A mí un nóbulo es quinto para volar, Halimor, la definición de acuerdo, tipo. Esta gachita, mother. Important. Esta gachita, mother. আরেকটা ছিল হচ্ছে হিস্ট্রি কি আর বানার দরকার আছে, বিকজ আমরা তো আসলে এটাই তো এটা এখানে ফরেন কি বসাই নিবেন, বসাচ্ছি না। আচ্ছা এনরোলমেন্টে কি থাকবে, ক্রিয়েটেড, ক্রিয়েটেড বাই, মডিফাইড, মডিফাইড বাই, কোর্স ফি, কোর্স ফি অফ কোর্স টেবিলের মধ্যে আছে। একটা এনরোলমেন্টে কি 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 থাকে আসলে, রাইট? আর কি বলেন, রেসপেক্ট তো দিলাম, অন্যরা একটু কথা বলেন ভাই, একজন কথা বললে তো সমস্যা। দেখি কি হয়, আর একটা ইডিএক্স একটা কোর্স দিয়ে নিয়ম করছিলাম, হ্যালো completed. আবার তারিখ নিচ্ছি, দোকান নেই, জাস্ট কিপ ইট ভেরি সিম্পল। ওকে এখানে স্টুডেন্ট, হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ, তো এনরোলমেন্ট হইলো, এরপর চলে গিয়ে আমরা হচ্ছে কন্টেন্টের মধ্যে আবার বলতেছি এখানে কোর্সের ওই ফরেন্ট কিটা বসাইতে হবে সুন্দর করে। কন্টেন্টের মধ্যে কী থাকে আমরা তো চলেই আসছিলাম, একটা হচ্ছে ইউটিউব ইউআরএল, টাইটেল,
URL for PSN planning URL dilab to terminate. Yes, sir. Resources কে আমরা এই মুহূর্তে অ্যাড করব না, এটা আমরা পরে অ্যাড করব। এটা আবার কন্টেন্টের সাথে মাল্টিপল রিসোর্স থাকতে পারে, সো মাল্টিপল রিসোর্স থাকলে সেটা আবার আপলোড করবো কেমনে, সেটা আবার থাকতে পারে, কই রাখবো না রাখবো, বহুত কথাবার্তা। ওকে, সো কোর্স আইডি, টাইটেল, কন্টেন্ট আইডি, আর কি হতে পারে, একটু আইডিয়া দেন ভাই, আপনার একটা কথাবার্তা বলেন, নাহলে তো হচ্ছে না। মানে ভাই বুঝি নাই, কিভাবে পে করছে, ওটা রাখবো না, আমরা কন্টেন্টে আছি। আচ্ছা হ্যাঁ, ওইটা ভালো কোশ্চেন ছিল। আমরা যদি একটা পেজে যাই, একটা ইউটিউবটা দেখি কি অবস্থা ইউটিউবের, কেমনটা লাগে দেখলাম কেমনে, আবার গেছে। আচ্ছা জানি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই যে এটা একটা ফরম্যাট রাখে, কিন্তু এটা ফরম্যাটের এসআরসির ভিতরে সে এটা বসাই দিচ্ছে। সো আপনি আপনার ডিভের ভিতরে যদি এই পুরোটা সেম রাখে সার্ভার থেকে খালি এই ইউআরএলটা পাঠায় দেন, তাহলে কিন্তু প্রবলেম সলভ, এমবেডের প্রবলেমটা। আচ্ছা এই যে ডেসক্রিপশনের পর ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়েছি আমরা, কন্টেন্টের ক্যাটাগরি দিই একটা, আমরা পরে এটাকে চেঞ্জ করবো আমরা, আর পরে ডিসক্রিপশন দিছি, এগুলো আমরা পরে অ্যাড করবো এখন না। ওকে, সুপার, সো গুড, কন্টেন্টও শেষ। যদি আরও কারো কিছু এখন মনে হয় কাইন্ডলি বলবেন, আমি এখনই অ্যাড করে দেবো। লাস্ট ওয়ান ছিল স্টুডেন্ট কন্টেন্ট, আগের মতোই কবে কন্টেন্ট অ্যাক্সেস করছে, কারণ এই সব তো আমার ক্রিয়েটেড, ক্রিয়েটেড বাই, মডিফাইড, মডিফাইড বাই, এগুলো দিয়েই জিনিসগুলো সলভ হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে সেগুলো লিখতেছি না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি লিখবো এখানে আমরা, আর কি হতে পারে, আপনারা যে ভিডিওগুলো দেখেন, দেখার পরে একটা, হ্যাঁ
it will be very tough to implement, but খুব অ্যামেজিং একটা ফিচার। আর কিছু? হ্যাঁ, সেটা আমরা রাখবো হচ্ছে কি, ইয়ে বলছিলাম যে এই যে এগুলা, তারপরে যেগুলা পরে অ্যাড করবো আর কি, এগুলা তারপরে রিসোর্সেস কী কী আছে সেগুলো আমরা পরে অ্যাড করবো। বেসিক্যালি আমরা আসলে একটা ইউটিউব প্লেয়ার বানাচ্ছি, নাথিং এলস। স্টুডেন্ট কন্টেন্ট রাখবো, সিরিয়াল ইন্ডেক্স, সিরিয়াল থাকবো। এগুলো পরে পরে অ্যাড করবো। কারো কোনো কোশ্চেন নাই আর তেলে? না, ওকে। ওয়াচ ডেট ভাই, আমাদের ক্রিয়েটেড এর মধ্যে চলে আসতেছে, ক্রিয়েটেড মডিফাইড, মানে আপনারা তো এখানে এটাকে তো এই কামটা করবেন না, তখন তো পাই যাচ্ছি আবার আমি করে দিই। চল, ওকে, সো আমরা আর না পাচাই। তো এই হচ্ছে কি আমাদের টার্গেট, কিছু কিছু জিনিস জিরো থাকবে, কিছু কিছু জিনিস ফেক দিয়ে পড়ে। বাট বেসিক্যালি হোয়াট আই ওয়ান্ট, আই রিপিট এগেইন, আমার তিনটা এন্ট্রি ফর্ম লাগবে এবং একটা ভিউ পেজ লাগবে। ভিউ পেজটা অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট কোর্স, হ্যাঁ স্টুডেন্ট কোর্স পেজের জন্য। তো যদি কেউ ডিটেলসে যায়, ডিটেলসে যাওয়ার পরে সে অ্যাকচুয়ালি এরকম একটা পেজ দেখবে, বাম পাশে ইউএল এর মধ্যে, এলআইয়ের মধ্যে সে সমস্ত কোর্সগুলোর ডিটেলটা দেখতে পারবে এবং এখান থেকে সে এটা দেখবে। এবং এইটা যে সে আসবে তার আগে যে কোর্স দেখবে, এখানে মাই কোর্স নামে একটা পেজ আপনারা মেনু অ্যাড করবেন। মাই কোর্সে আমার এই স্টুডেন্টের রেজিস্টার্ড যে কোর্সগুলো শুধু সেগুলাই আসবে। তো এটার জন্য আপনার যে রিকোয়েস্ট মডেল, রেসপন্স মডেল, এগুলো ডিজাইন করা শুরু করবেন। বাট বিফোর দ্যাট এন্ট্রিটা করেন আগে, এন্ট্রিটা করাটা আসলে মাস্ট, এন্ট্রিটা মাস্ট করতে হবে, এন্ট্রি। আর দরকার বলে ভিউর কাজটা আমি আপনাদের সাথে কিছু হেল্প করবো, সেটা নেক্সট ক্লাসে, বাট এটা আসলে করতেই হবে।